অস্ত্রের ভয় দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে। তিনি শহর আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিবের দায়িত্বে আছেন। এছাড়াও তিনি টাঙ্গাইল দুই আসনের সংসদ সদস্য ছোট মনিরের বড় ভাই। অভিযোগ, ধর্ষণের সময় অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে তা দিয়ে ব্ল্যাকমেল করে বারবার ধর্ষণ করা হয় ওই কিশোরীকে। এক পর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অস্বীকার করে বড়মনির। ন্যায় বিচার পেতে বড়মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলাও দায়ের করেছেন ওই কিশোরী। তবে অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় পুলিশের বিরুদ্ধে উঠেছে অসহযোগিতার অভিযোগ। টাঙ্গাইল প্রতিনিধি আতিকুর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড়মনিরের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় মামলা করেছেন ওই কিশোরী। মামলায় গোলাম কিবরিয়া ও তার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের সহযোগিতা পেতে বড়মনিরের কাছে যায় ভুক্তভোগী ওই কিশোরী, ফলে নিয়মিত যোগাযোগ শুরু হয় তাদের মধ্যে। গেল বছরের 17 ডিসেম্বর বড়মনির ওই কিশোরীকে তার টাঙ্গাইলের বাসায় ডেকে নেয়। সেখানেই জোরপূর্বক ধর্ষণ করে তা মোবাইলে ধারণ করে বড়মনির। অন্তরঙ্গ ভিডিও ও অস্ত্রের ভয় দেখিয়ে নিয়মিত ধর্ষণ করা হতো ওই কিশোরীকে, এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী। পরে এই বিষয়টি বড়মনিরকে জানালে চলতে থাকে নির্যাতন। বড়মনিরের সাথে যোগ দেয় তার স্ত্রীও। এক পর্যায়ে জীবন বাঁচাতে ও ন্যায় বিচার পেতে আইনের আশ্রয় নিয়েছে বলে জানান ভুক্তভোগী কিশোরী। আসামিরা প্রভাবশালী হয় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ তার। অনেক টর্চার করে আমি গত 10 দিন যাবত পালায় আছি। আমি থানায় আসছি, থানায় আসছি 3টার দিকে, আমি এখনো কোনো হেল্প পাচ্ছিলাম না। অন্যদিকে অভিযুক্ত বড়মনির অভিযোগ অস্বীকার করে ওই কিশোরীকে মাদকসেবী ও প্রতিপক্ষ রাজনীতিকদের চক্রান্ত বলে দাবি করেছেন। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ গোপালপুর ভয়াবরে তারা এটা ষড়যন্ত্র করে অর্থের মাধ্যমে এই মাদক আসক্ত মেয়েকে দিয়ে এইসব কাজ করাচ্ছে। আপনারা পুলিশ প্রশাসনকে জিজ্ঞেস করেন, এই মেয়ের এভিডেন্স নেন, সার্বিক এভিডেন্স নিলেই আপনি বুঝতে পারবেন যে মেয়ে কতটুকু কি সমাচার। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং এটা আমাদেরকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই পন্থাটা অবলম্বন করেছে। তবে এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ওই ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। কিশোরী অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত করেছেন চিকিৎসক। আমাদের কাছে ভিকটিম যখন পুলিশের মাধ্যমে আসছেন তখন আমরা তদন্ত বোর্ড করে দিয়েছিলাম। তদন্ত বোর্ডে তিনজন সদস্য ছিলেন, তার মধ্যে সভাপতি ছিলেন ডাক্তার নিসফুন্নাহার, উনি জুনিয়র কনসালটেন্ট গাইনি বিভাগ, উনি বিভাগে তদন্ত কমিটির সভাপতি, এবং অন্য দুজন ডক্টর ছিলেন সেখানে, ডাক্তার রুবানি ইয়াসমিন এবং ডাক্তার সাবিকুন্নাহার আইরিন, তিনজনের বোর্ড ছিল। ওনারা প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং সোয়াব নিয়েছেন। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় ক্লিনিক্যালি পেশেন্ট প্রেগনেন্ট এটুকু পাওয়া গেছে, কিন্তু রিসেন্ট অন্য কোনো আলামত পাওয়া যায়নি। টাঙ্গাইল আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেসকে জান্নাত রিপা ওই কিশোরীর 22 ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করেন। পিপি জানান, ডিএনএ টেস্টের মাধ্যমে দোষীকে চিহ্নিত করা হবে। মেডিকেল টেস্টের পরে দেখা যাবে, পুলিশ তদন্ত করে দেখবে ঘটনার সত্যতা কি আছে। এরপর সে বলেছে প্রেগনেন্ট হয়েছে, সেই বিষয়ে পরবর্তীতে ডিএনএ টেস্টের মাধ্যমে সত্যিকার অর্থে প্রমাণিত হবে যে কীভাবে সে বা কার দ্বারা প্রেগনেন্ট হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ করেছে সে কতটুকু দোষী না নির্দোষ, সেটা তদন্তে এবং ডিএনএ টেস্টের মাধ্যমে এবং মেডিকেল টেস্টের মাধ্যমে বেরিয়ে আসবে। ধর্ষণের মামলার এই ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি জেলা পুলিশ। অভিযুক্ত বড়মনির টাঙ্গাইল দুই আসনের সংসদ সদস্য, ছোট মনিরের বড় ভাই। নিউজ ডেস্ক, দেশ টিভি।